আগ্রাবাদ সিজিএস মসজিদ কলোনিতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, নতুন বিল্ডিং হচ্ছে এখানে। আজকে আমরা এই বিল্ডিং এর রুমগুলো দেখতে কেমন তা আপনাদেরকে দেখাবো। দরজাগুলো দেখতে আসলে এরকম হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো আগ্রাবাদ সিজিএস কলোনিতে যে বড় বিল্ডিংগুলো হচ্ছে সেই বিল্ডিংগুলোতে আসলে কয়টা রুম সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো যে লাস্ট কর্নারের একটি রুম, এর পাশেই আছে যে ব্যালকনি। হ্যাঁ, এটা ব্যালকনি, পিছনে ব্যালকনি দেখা যাচ্ছে, এটা হলো যে ব্যালকনি। তারপর আমি যদি ভিতরে ঢুকি, এই রুমটা আছে, এটা জানানা, এগুলো কমপ্লিট অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা ভেবে গোসলখানা হবে, বাথরুম গোসলখানা একসাথে হবে, ছাদটা এরকম, জানানা দেওয়া আছে, উপরে ছোট আকারের একটা স্পেস দেওয়া হয়েছে যেন এখানে জিনিসপত্রগুলো রাখা যায়। আমাদের ইয়াসিন ভাই আছে আমাদের সাথে, আমার ভালো কালার বন্ধু, আমরা একই সাথে প্রাইমারি স্কুলে পড়তাম এক সময়। আমার সাথে আছে আমার বন্ধু পারভেজ, পারভেজ আলী। রুমগুলো আসলে অনেক বড় আকারেই করছে। ওইটা কি, ওইটা দেখাবো একটু পর আপনাদেরকে দেখাবো, আগে পুরোটা দেখে। এখানে পাশে আরেকটা রুম আছে, এই রুমে এই মানুষটা কি, ইনি হচ্ছে আমাদের জসিম ভাই, আমাদের জসিম ভাই। জসিম ভাই কিছু বলেন, আপনি এখন কোথায় আছেন? এটা হচ্ছে যে রুম, এখান থেকে পুরো বলছে দেখা যায় ব্যাংকটা, দেখা যায় ব্যাংকটা, দেখতেই পাচ্ছেন। তো আর কি, আর কয়টা রুম আছে আপনাদেরকে দেখাবো। এখানে পাশে আছে যে আরেকটা, এটা হচ্ছে যে বাথরুম অ্যান্ড গোসলখানা একসাথে হবে। আর কি আছে দেখাবো আপনাদেরকে এখন। ফারুক ভাই আপনি কি করতেছেন এখানে? ঠিক আছে, বাতাস বাতাস খান। এটা হচ্ছে যে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি, পাশে আশপাশে আরো বাসা দেখা যাচ্ছে, মানুষের ব্যালকনি দেখা যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন যে শিশু হাসপাতাল এবং পার্ক দেখতে পাবেন। আর পাশে আছে যে আরেকটা, এটা হচ্ছে যে পার্কঘর, অনেক বড় ঘরে বসছে, এটা পার্কঘর। এখানে একটা জানালা দেওয়া হয়েছে, এই জানালা থেকে মানুষের বাসাও দেখা যাবে। আপনার আপনার সাথে যদি কারো গুড রিলেশন হয় তাহলে আপনি কমিউনিকেশন করতে পারবেন, এখান থেকে কথা বলতে পারবেন। অনেক সুন্দরই করা হয়েছে, পিছনে সানসেট দেওয়া হয়েছে, অনেক বড় কিন্তু সানসেটটা দেওয়া হয়েছে, মানে বিভিন্ন ধরনের মালামাল রাখার জন্য। আরেকটা রুম আছে এখানে, এটা হলো যে ফ্রন্ট রুম, তার পিছনে দেখাই যে এটা কারেন্টের বোর্ড, উন্নত মানেরই করেছে। এখানে এটা হলো যে লাস্ট রুম, এটা ফার্স্ট রুম, আর এটা হলো যে মেন দরজা, এখান দিয়ে আপনি প্রবেশ করবেন আসলে। আর এখান থেকে এই রুম দিয়ে বাইরে এলে আপনি যে ভিউটা দেখতে পাবেন ওইটা সিঁড়ি, এখানে ভিউটা অনেক জোস। এবং পাশে আরেকটা ফ্ল্যাট, ফ্ল্যাট টাইপসের করা হয়েছে আসলে এই বিল্ডিংগুলো, অনেক ভালো লুক। আমি এখন যেখানে আটতেছি এই দরজা থেকে বাইর হলে, এখানে হাঁটি আসলে লিফট পাবেন, এখানে লিফট যাওয়া, প্লাস ওখান দিয়ে হেঁটেও আপনি চাইলে নেমে যেতে পারবেন, বা এখান দিয়ে আপনি ছাদে যেতে পারবেন। তো গাইস, এটাই ছিল যে আজকের ভিডিও। আশা করছি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে আসলে এখানে ভিউটা কেমন। আসলে আপনারা যারা জানেন না, দেখেননি এখনো এখানে এসে, যেহেতু এখানে কাজ চলতেছে সেহেতু তো এখানে সবাই আসতে পারে না, আসলাম আমি কোনো না কোনো একটা মাধ্যমে। সিএস কলোনির নতুন বিশতলা ভবনের রুমগুলো দেখানোর জন্য আপনাদেরকে।
আর এখন আপাতত আমি সিঁড়ি বেয়ে নামতেছি নিচে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে পরবর্তী কোনো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য।